দ্রুততম সময়ের মধ্যে বেসরকারি শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়ে আসছেন শিক্ষক নিবন্ধনধারীরা। যদিও এনটিআরসি বলছে নানা আইনি জটিলতায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা যাচ্ছে না। এ পরিস্থিতিতে দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে রাজধানী এনটিআরসি কার্যালয়ের সামনে আগামী 14 ফেব্রুয়ারি প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচি পালন করবেন প্রার্থীরা। বিষয়টি নিশ্চিত করে নিবন্ধিত প্রার্থীরা দৈনিক শিক্ষা ডটকমকে বলেন, দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আগামী 14 ফেব্রুয়ারি এনটিআরসি কার্যালয়ের সামনে প্রকৃত অনশন ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। সারা দেশ থেকে নিবন্ধিতরা এই কর্মসূচিতে অংশ নেবেন। তবে এই কর্মসূচি পালনের আগেই এনটিআরসি কে গণবিজ্ঞপ্তি প্রকাশে আহ্বান জানিয়েছেন তারা। কর্মসূচি আগেই গণবিজ্ঞপ্তি প্রকাশ হলে নিবন্ধিতদের অবস্থান কর্মসূচি পালন করতে হবে না। দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অসংখ্য শিক্ষক পদ শূন্য থাকার পরেও দীর্ঘদিন ধরে কোনো নিয়োগ হচ্ছে না। নিবন্ধিত প্রার্থীরা হতাশায় দিন পার করছেন। অপরদিকে করোনা পরবর্তী সময়ে পিছিয়ে পড়া শিক্ষাকে এগিয়ে নিতে শিক্ষক নিয়োগ জরুরি বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। এ পরিস্থিতিতে এনটিআরসি এর কর্মকর্তারা বলছেন, শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশে তৎপরতা শুরু হয়েছে, যদিও এই বিষয়ে আদালতের আদেশ নিষেধাজ্ঞা আছে। সেই বিষয়গুলো জানিয়ে অ্যাটর্নি জেনারেলের মতামত চাওয়া হয়েছে। মতামত পেলে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া যাবে। জানা গেছে, বেসরকারি শিক্ষক পদে নিয়োগের সুযোগ পেতে 13তম নিবন্ধনধারীরা রিট করেছিলেন। রিটকারী 2000 প্রার্থীকে আবেদনের সুযোগ দিতে আদালতের নির্দেশনা আছে। এছাড়া শিক্ষক নিয়োগের বিষয়ে আরও কিছু বিষয়ে আদালতের নির্দেশনা আছে। কিছু হাইকোর্টের একটি আদেশ রিভিউয়ে এনটিআরসি এর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদনও করা হয়েছে, কিন্তু এ পরিস্থিতিতে ভার্চুয়াল কোর্ট চলমান থাকায় রিভিউ আবেদনগুলো শুনানি হচ্ছে না। করোনা পরিস্থিতিতে সরাসরি কোর্ট কবে বসবে তা নিয়েও আছে অনিশ্চয়তা। এনটিআরসি ও শিক্ষক নিয়োগ সংক্রান্ত 400+ মামলা চলছে বলে দৈনিক শিক্ষা ডটকমকে জানিয়েছেন কর্মকর্তারা। এই পরিস্থিতিতে গণবিজ্ঞপ্তি প্রকাশে কি করার আছে তা ভাবছেন এনটিআরসি কর্মকর্তারাও। এনটিআরসি এর কর্মকর্তারা দৈনিক শিক্ষা ডটকমকে জানান, গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে সার্বিক প্রেক্ষাপট তুলে ধরে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মতামত চাওয়া হয়েছে। এক্ষেত্রে আদালতে আদেশ ও নির্দেশগুলোর বিষয়েও জানানো হয়েছে।